হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে হুটহাট করে একটা ভিডিও দেওয়া হলো। আজকে মূলত মামার জন্য বাইক কিনতে এলাম, পাশাপাশি ইয়ামাহার অ্যাডিডাস B3 এবং B2 দুইটাই আছে। মামার প্রথম চয়েস ছিল B2, দেখি মামা কোনটা চয়েস করে। বাজেট একটু না, বাজেট একটুর থেকে আরো একটু বাড়িয়ে মামা অবশেষে B3 সিলেক্ট করলো, টাকা গুনার পালা চলতেছে। B3 বর্তমান প্রাইসটা হলো 2,49,500 টাকা, অর্থাৎ 500 টাকা কমে 2,50,000 টাকা। আর মামা রেজিস্ট্রেশন ওদের মাধ্যমে করাবে। আমরা বাইকটি মূলত চট্টগ্রামের মিম মোটরস থেকে পারচেস করছি, আর বাইকের রেজিস্ট্রেশন বাবদ ওরা আমাদের থেকে 14,000 টাকা নিয়েছে। বাইকটা রেডি করার কাজ চলতেছে, বাইকটা রেডি হয়ে গেলে চালানো শুরু করে দেব। আর চালাবো তো অবশ্যই আমি, কারণ মামা এখনও ওইরকম হাত ফাঁকা হয়ে ওঠেনি। বাইকটি কিনে মামা মোটামুটি খুব খুশি, তবে খুশি হইলেও আসলে মনে কিন্তু একটা দুঃখ রয়ে গেল। এই যে ইয়ামাহা বাইকের দাম বাড়িয়েছে ঠিকই, কিন্তু সামনে কুরবানির ঈদ, এই কুরবানির ঈদ উপলক্ষে এদের কোনো গিফটের ব্যবস্থা নেই, সাথে নেই কোনো অফার। গিফট বলতে শুধু একটি চাবির রিং আর 1 লিটার পেট্রোলেই বর্ষা। তো আমরা আরও অনেক কিছু আশা করেছিলাম, মূলত অন্তত একটা হেলমেট আশা করেছিলাম, কিন্তু তারা সেটা আসলে দিতে পারেনি, কারণ তাদের কোম্পানির নাকি ওরকম কোনো অফার ছিল না। মামা মূলত কম প্রাইজের মধ্যে এই 125 সিসির একটি বাইক কিনতে চেয়েছিল, কিন্তু অনেক পরামর্শ আলাপ আলোচনার পরে এই B3 বাইকটা নেওয়া হলো, কারণ বাইকটা আর বছরে বছরে কেনা সম্ভব না। হয়তো দেখা গেল ছোটোখাটো বাইকগুলো কেনার পরেই, মানে বছর দুয়েক চালানোর পরে দেখা গেলো ওগুলার মানে চালাতে ইচ্ছা করতেছে না, বা আরও হায়ার সিসির বাইক ইউজ করতে মন চাচ্ছে। সে কারণে মূলত বাজেট বাড়াতে বাড়াতে আর একটু ভারিয়ে এই যে B3 নেওয়া। যাই হোক, বাইকটা রেডি হোক। এই যে দুইটা ফ্রি জিনিসের মধ্যে একটি দিয়ে দিচ্ছে, দুইটা গিফটের মধ্যে একটি গিফট। বাইক মোটামুটি রেডি হয়ে গেছে, এবার ফটো সেশন চলবে। কি সুন্দর মনে হচ্ছে, যেন ককপিটে বসছি, ককপিটে মনে করে এটা তো। মিটারটা আসলে খুব সুন্দর, আর বাইকটা মোটামুটি নতুন বাইকটা অনেক স্মুথ স্মুথ লাগতেছে আসলে। ওকে ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত, আগামীতে ফুল ব্লগ নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।